ABC News AGT Live. আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই রাজার মতো। একটি বিখ্যাত গান। আর আজ মহান একুশে ফেব্রুয়ারি দিনে ত্রিপুরার অনাবিষ্কৃত অভিজিৎ ভট্টাচার্য, যাকে আমরা কলকাতার কিশোর কুমার হিসেবে জানি, সেই অভিজিৎ ভট্টাচার্যের প্রথম হিন্দি সিনেমা মে খিলাড়ি তু আনারির বেশ কিছু গান সেই সময়ে কলেজে পড়া দিনগুলোতে আগরতলার টাউন হলে সবাই গেয়ে সবাইকে তাক লাগিয়েছিল আমাদের সবার প্রিয় শহীদ বন্ধু শান্তনু পোদ্দার। প্রতিভা সবার কিছু না কিছু থাকে, কিন্তু তাকে প্রস্ফুটিত করতে গেলে লতা মঙ্গেশকরকেও হতাশ করার প্রয়াস করা হয়েছিল, এটা আপনারা আমার সবারই জানা। কিন্তু থেমে গেলি বিপদ। যাই হোক, শান্তনু আজ কর্মক্ষেত্রে পরিবারকে সময় দিয়ে কুল পাচ্ছে না, তবু আমাদের অনুরোধে সাড়া দিয়ে খালি গলায় আমি সেই দেশ খুঁজেছি কত, বাঁচবে সবাই রাজার মতো গানটি গেয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাবনাকে চাঙ্গা করে দিল বইটি। নমস্কার। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায় ডাকছে মায়ের মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মতো। আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি। আমি সেই নষ্ট সময় মুঠোর দাবি, কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি। আমি সেই স্মৃতির শহর, আমি সেই স্মৃতির শহর, রাত্রি জাগা দেখেছি শেষ তারাটার মতো। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মতো। আজ কি বর্ণমালায় কান্না এত, বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত। আজ কি বর্ণমালায় কান্না এত, বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত। আজ কি হাঁটছে মিছিল, আজ কি হাঁটছে মিছিল, স্বপ্নে দেখা রেখেছি প্রশ্ন বিরত। আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মতো। এ জীবন বইছে আমায় যত, মাটি তার ডাকছে আমায় ডাকছে মায়ের মতো। যেখানে বাঁচবে সবাই বাঁচবে নিজের মতো, যেখানে বাঁচবে সবাই বাঁচবে রাজার মতো।